আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনা ভাইরাস শনাক্তের 6 মাসেও কমছে না সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আরো 7 জনের মৃত্যু দেশে ফেরা প্রবাসী কর্মীদের সরকারি প্রণোদনার 700 কোটি টাকা উৎপাদন খাতে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের এবং সশস্ত্র বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জের বাইতুস সালাম জামে মসজিদ বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন নজনের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে এর আগে এ ঘটনায় 27 জনের মৃত্যু হয় এছাড়া সুস্থ হওয়ায় মামুন নামে একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে দর্শক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে শামীম আহতদের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আসলে এই মুহূর্তে কিন্তু যারা আহত হয়ে ভর্তি আছেন হাসপাতালে তাদের কিন্তু সর্বশেষ তথ্য এই মুহূর্তে কোনো আপডেট আমাদের কাছে নেই কারণ চিকিৎসকরা আজকে এখন পর্যন্ত আমাদের কাছে বিস্তারিত কোনো কিছু জানাননি একটি বিষয় হচ্ছে যে গতকালকে আপনারা যেটুকু জেনেছেন যে একজন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মামুন নামে এবং আমরা যতটুকু জেনেছি তিনি মসজিদে ছিলেন না তিনি মসজিদের পাশের যে সড়ক সেই সড়ক দিয়ে দোকানে কিছু কেনাকাটা করার জন্য যাচ্ছিলেন এবং তখনই কিন্তু বিকট শব্দে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন তিনিও ঝলসে যান এবং আহত হন এ কারণে তার আহত হওয়ার পরিমাণটা কম ছিল এবং তার ক্ষয়ক্ষতি কম হয়েছিল তাই তাকে কিন্তু গতকালকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি যে 9 জন এখন ভর্তি আছেন তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন আপনারা এর মধ্যে জেনেছেন এবং গতকালকেও চিকিৎসকরা জানিয়েছেন এবং আজকেও যতটুকু জানলাম যে যারা আইসিইউতে রয়েছেন আসলে সবাই কিন্তু মুমূর্ষু এবং তাদের অধিকাংশই শ্বাসনালী পুড়ে গিয়েছে এ কারণেই কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত চিকিৎসকরা বলছেন যে তাদের সংকটাপন্ন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক তো সব মিলিয়ে আসলে এখানে চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন এবং স্বজনরাও তারা অপেক্ষা করছেন তাদের রোগীদের জন্য যাতে তাদের কাছ থেকে ভালো কোনো চিকিৎসকদের কাছ থেকে ভালো কোনো খবর পেতে পারেন তো এছাড়া কিন্তু আসলে বড় ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত নেই এবং এর কোনো তথ্য আমাদের কাছে আপডেট আজকে এখন পর্যন্ত নেই তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি শামীম আপনাকে ধন্যবাদ সরকার ও প্রশাসনের গাফিলতির কারণে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি সোমবার নারায়ণগঞ্জের তল্লায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দলটির নেতারা এই অভিযোগ করেন প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার এ সময় ওই ঘটনায় দায়ীদের যথাযথ শাস্তি ও নিহত প্রত্যেকের পরিবারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা এর আগে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে দেখা করে তাদের আর্থিক সহায়তা দেন বিএনপি নেতারা সরকার যদি এখানে সজাগ হতো যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না এই জন্য যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সবাইকে 50 লক্ষ টাকা করে সরকার যেন অনুদানের ব্যবস্থা করে চরম অব্যবস্থাপনার যে বিষয় সেইটি সরকারকে তাদের প্রতিযোগী রাজনৈতিক দল হিসেবে ধরিয়ে দেওয়াটা হচ্ছে আমাদের মূল কর্তব্য ঢাকায় যারা আহত আছে হাসপাতালে তাদের জন্য আমরা করব এখানে আমাদের পক্ষে সর্বোচ্চ যেটা সম্ভব সেটা আমরা করেছি দেশে করোনা ভাইরাস শনাক্তের 6 মাসেও কমছে না সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে বরিশালে করোনায় 2 ও উপসর্গে 1 জন মারা গেছেন নতুন করে এই বিভাগে শনাক্ত হয়েছেন 16 জন নাটোর এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন জেলায় নতুন আক্রান্ত 23 জন নারায়ণগঞ্জে আরও 2 জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছেন 17 জন ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় করোনায় পজিটিভ 33 জনের মৃত্যু হল নতুন শনাক্ত 12 জন খুলনায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 1 ব্যক্তি মারা গেছেন যশোরে 37 ও নওগাঁয় নতুন করে 20 জন করোনায় আক্রান্ত হয়েছেন নোয়াখালীতে 9 জনের দেহে করোনায় শনাক্ত হয়েছে
করোনায় দেশে ফেরা প্রবাসী কর্মীদের সরকারি প্রণোদনার 700 কোটি টাকা উৎপাদন খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন জনশক্তি বিশ্লেষকরা। এই তহবিলে স্বল্প সুদের ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংকের মাধ্যমে দেওয়ার তাগিদ দেন তারা। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, আপাতত প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ পাবেন রেমিটেন্স যোদ্ধারা। শারফুল আলমের রিপোর্ট। বৈশ্বিক করোনা মন্দায় প্রায় 100 কোটি বাংলাদেশি অভিবাসীকে ভাবিয়ে তুলেছে। প্রবাসীদের আয়ে নির্ভরশীল দেশে থাকা আরও প্রায় 5 কোটি মানুষের জীবিকা নিয়েও চিন্তিত তারা। তবে দেশে ফেরা প্রবাসী কর্মীদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে সরকার। তাদের পুনর্বাসনে বিশেষ তহবিল থেকে কৃষি, কৃষি নির্ভর শিল্প, মুরগি ও মাছের খামার, বায়োগ্যাস প্ল্যান্ট, নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প সহ মোট 11টি খাতে 4% সুদে ঋণ দেওয়া হচ্ছে। ওয়েজার্স বোর্ড যেটা আছে আমাদের, ওখান থেকে আমরা 200 কোটি টাকা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আরও 500 কোটি টাকা দিলেন। রিপেমেন্ট ধরেন 4 বছর 5 বছর এইরকম আমরা একটা যত ইজি করা যায়। মূল শর্ত হলোকে প্রমাণ করা, হ্যাঁ তাদের ও প্রবাসী কিনা, লিগ্যাল গেছে কিনা, আর তৃতীয় শর্ত হলোকে তাদের ও রেমিটেন্স পাঠিয়েছে কিনা। প্রবাসীদের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ করছে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক। এমন পরিস্থিতিতে ভোগান্তি কমাতে অন্যান্য ব্যাংকেও এই সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা যদি সকল শিডিউল ব্যাংকের মাধ্যমে করা হয় তাহলে এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা ঋণ নিতে চায় তাদের জন্য কিছুটা হলো সহজ হবে। আমাদের মনে রাখতে হবে যাতে কোনো প্রবাসী ফেরত ভাই যারা করোনার দুর্যোগের সময় নানা রকমভাবে বিপদগ্রস্ত হয়ে ঋণ নিতে যাচ্ছেন, তারা এই ঋণ সুবিধা নিয়ে কোনোভাবে যাতে ভোগ বিলাসে ঋণটা খরচ না করে। জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী কিরণ আরো জানান, প্রবাসীদের জন্য ঋণ যেন দীর্ঘমেয়াদে তাদের উপকারে আসে তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। যেটা তার ইনকাম জেনারেটিং হবে, সেরকম একটা ইনকাম জেনারেটিং প্রক্রিয়ায় এই অর্থটাকে ব্যয় করবার জন্য যাতে তিনি এই ঋণটা নেন, সেটি কিন্তু প্রবাসী ভাইদের প্রতি আমাদের একটা বিশেষ দৃষ্টি রাখবার জন্য আমরা মনে করছি। বৈশ্বিক মহামারীর মধ্যে এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন 1,02,000-এরও বেশি প্রবাসী কর্মী। তাদের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরা প্রবাসীদের সংখ্যাই সবচেয়ে বেশি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সশস্ত্র বাহিনীর নির্বাচনী পর্ষদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর নিজের আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে উপযুক্ত কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। সশস্ত্র বাহিনী পর্ষদ 2020-এর প্রথম পর্বে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সেনা সদর, নৌবাহিনীর সদর দপ্তর ও বিমানবাহিনীর সদর দপ্তরের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আধুনিক জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে উন্নত এবং সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে নীতিমালা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বভৌমত্ব রক্ষা, আমাদের আকাশ প্রতিরক্ষা, আমাদের বিশাল সমুদ্র সীমা প্রতিরক্ষা, সব দিকে নজর রেখেই আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা ঢেলে সাজিয়েছি এবং সেই ধরনের ব্যবস্থাও আমরা নিচ্ছি। সেই সাথে আমরা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছি যাতে সব ধরনের ট্রেনিং শিক্ষা আমাদের সকলে পায়। আমি চাই যে আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্য আর জাতিসংঘেও সকলে যাচ্ছেন, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আধুনিক জ্ঞানসম্পন্ন একটা সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলতে চাই। হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদে খামনেমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়ার কথা জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার জাহিদ হোসেন। তবে এখনও শঙ্কামুক্ত নন ওয়াহিদা খানম। ওনার শারীরিক অবস্থার উন্নতি অনেকটা অনেকখানি হয়েছে এবং সেই জন্য ওনাকে এখন আর আইসিইউতে রাখার বিশেষ প্রয়োজন নাই। আমরা এখন আইসিইউ থেকে ওনাকে শিফট করে স্টেপ ডাউন মানে বলা হচ্ছে এইচডিইউতে আমরা নিয়ে যাব। এইচডিইউতে কিন্তু সার্ভিসটা আইসিইউর মতোই হবে, নিবিড় পরিচর্যা ওখানেও চলবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান কেন হত্যা করা হয়েছে এবং কারা করেছে তা উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 600 পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যে পাহাড়ে মেজর সিনহা গিয়েছিলেন সে পাহাড়ে গিয়েছি, ওখানকার লোকবলের সাথে কথা বলেছি, কর্ম পরিকল্পনায় আমরা নির্ধারণ করেছি যে কারা কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, সেরকম একটি সম্ভাব্য তালিকা করেছি এবং এটি ইনক্রিমেন্টাল ছিল। শেষ পর্যন্ত 68 জনে স্যার এটি দাঁড়িয়েছে এবং এই 68 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের জবানবন্দি লিপিবদ্ধ করছি। আমি শুধুমাত্র একথাই বলবো যে আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না। তদন্তের রিপোর্টটা তো আমাদের কাছে মাত্র আসলো, এর ভিতরে কি লেখা আছে, কেউ লেখা আছে আমরা তো জানি না কিছু, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এইগুলির পুরোপুরি বিশ্লেষণ এখানে রয়েছে, সেগুলো আমাদের স্টাডি করতে হবে। আমরা মনে করি যে এই ধরনের ঘটনা মানে যাতে না ঘটে সেই জন্য আমরা সবাই সজাগ হই। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকা 5 আসনে কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ 6 আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন। আর ঢাকা 18 আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণার পর নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা 5-এ মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ 6-এ মোহাম্মদ আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দেওয়া হলো। অর্থনীতির যে সক্ষমতা এবং চলকসময়ের যে ইতিবাচক ধারা তা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নন, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। মিটের বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে বিএনপির সাংসদ হারুনুর রশিদ ও রুমিন ফারহানা দাবি করেন গত 12 বছরে দেশে 3000-এরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এদিকে সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন কর্মসংস্থান বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। স্পিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুরস্কার স্বরূপ কোন পুলিশ অফিসার যদি সর্বোচ্চ পুলিশ পদক পেয়ে থাকে তাহলে তো সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করবে, সেটাই স্বাভাবিক। এবং শুধু যে পদক তাই নয় মাননীয় স্পিকার, এই বিচার বহির্ভূত হত্যার ক্ষেত্রে অর্থ লেনদেনের একটা বড় বিষয় জড়িত আছে। স্যার, গ্লোবালি আজকে আমরা বাংলাদেশ আমরা ইনভাইট করছি, যেহেতু বাংলাদেশে একটা ফরেন ইনভেস্টমেন্ট আসে, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, আমাদের রপ্তানি বাড়াতে হবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা একটা উন্নত অবস্থায় নিয়ে যেতে হবে। ধামরাইয়ের সাংবাদিক জুলহাসউদ্দিন হত্যা মামলায় গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন কারো ব্যক্তিগত অপকর্মের দায় দল নিবে না। বৃহস্পতিবার ধামরাইয়ের বারবাড়িয়া বাস স্ট্যান্ডে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক জুলহাসকে। এ সময় হত্যাকারী অভিযোগে দুজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। রংপুরের অনেক সড়কেই এখন বেহাল দশা। গরমে ধুলো বালি আর সামান্য বৃষ্টিতেই চলাচলে অযোগ্য হয়ে পড়ে খানাখন্দে ভরা সড়কগুলো। বছরখানেক ধরে সংস্কারের কাজ চললেও অগ্রগতি নেই কাজের। ভাঙা সড়ক ও ধুলাবালির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। নগরীর কেরানীপাড়া, মুন্সিপাড়া, পর্যটন মোড়, লিংরোড ও জুম্মাপাড়া সহ বেশিরভাগ সড়কেরই একই অবস্থা। এর কারণ হিসেবে জনপ্রতিনিধিদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই, তবে করোনাভাইরাসের প্রভাব ও বর্ষাকালেই এর জন্য দায়ী করছে। রংপুর সিটি কর্পোরেশন দ্রুত নগরবাসীর ভোগান্তি লাঘবের আশ্বাস দিয়েছেন রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। ড্রেনটা আজকে এক বছর থেকে কোনো মেথর আসি এখানে একটা কোদালও কোনো দিন ধরে নাই। রাস্তাটা খুবই সমস্যা, এত সমস্যা আপনাদের ভাষা বলার মতো না। বৃষ্টিতে জলাবদ্ধতা হয়, আমরা চলাচল করতে পারি না, বাচ্চারা চলাচল করতে পারে না, কাস্টমার রাস্তায় সমস্যা হয়, এতে ব্যবসার বেঘাত ঘটতেছে। এই বর্ষা মৌসুমটাকে কাজের জন্য সময়টা আমাদের জন্য উপযোগী না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে হেল্প করতেছেন, আগামী দিনে যে তার হেল্পটা অব্যাহত থাকলে রংপুর সিটিকে একটা সুন্দর নগর হিসাবে উপস্থাপন করা আমাদের জন্য সহজ হবে।
কৃষি জমিতে অপরিকল্পিতভাবে পুকুর খনন ও বাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে কৃত্রিম জলবদ্ধতার সৃষ্টি হয়েছে নগা সদর উপজেলার মল্লিকপুর গ্রামে। এতে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক সহ গ্রামবাসী। প্রায় 200 বিঘা জমিতে কোনো আবাদ না হয় অর্ধাহারে অনাহারে তারা। জানা গেছে, সরকারের অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ করে পুকুর খনন ও বাড়ি নির্মাণ করেন। স্থানীয়দের বাধার মুখে পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরির কথা দিলেও পরবর্তীতে তা বাস্তবায়ন করেননি তিনি। ফলে কৃষি মাঠে পানি জমে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। নগর সদর উপজেলার ইউএনও মির্জা ইমাম উদ্দিন জানান, বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই জমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই জমি 2018 সালে কিনছে। কেনার পর এখানে সে পুকুর খনন করে বা বাড়ি তৈরি করে। এখান থেকে আগে পানি নিষ্কাশন হতো, সেটা এখন সে বন্ধ করে রাখছে। এই মাঠের খ্যাত 3 বছর থেকে হচ্ছে না, আমার কৃষকের খ্যাত স্যার এটা সমাধান করেন আপনারা। এতগুলো জমির ক্ষতি এবং ওই যে উপরের দিকে ওই আড়ানি টানি সব জমি নষ্ট হয়ে চলে যাচ্ছে, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। আমরা একটা ডিসিকে স্মারকলিপি দিয়েছিলাম এবং ডিসি সাহেব সেই সময় ডিসি সাহেব কমিটমেন্ট করেছেন যে প্রবলেমটা সলভ করে দিবে, বাট পরে প্রবলেম সলভ হয়নি। এইখানে আমার মনে হয় যে একটা সরকারি এবং স্থায়ীকরণের ব্যবস্থা হওয়া প্রয়োজন এবং সরকারি এবং পাবলিকের সহায়তায় একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে সরকারের নেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কারণ বাজারে এটিএন বাংলা কার্যালয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডক্টর আনোয়ার হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। এ সময় আনোয়ার হোসেন খান বলেন, ঈদে বাড়ি ফেরা ও বাজারে জনসমাগমের কারণে দেশে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এর ফলে বর্তমানে হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দেয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যানকে অভিনন্দন জানান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের সকল সাংবাদিক ও কলাকৌশলীদের চিকিৎসায় বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন ডক্টর আনোয়ার হোসেন খান। এটিএন বাংলার উপদেষ্টা বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ, উপদেষ্টা অনুষ্ঠান সমন্বয়ক ও সম্প্রচার তাসিক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। প্রত্যেকটি হাসপাতাল, আমাদের যে শ্রদ্ধেয় ডাক্তাররা রয়েছে, আমাদের যে কোভিড আক্রান্ত ব্যক্তিদেরকে চিকিৎসা করবার জন্য যে ফ্রন্টলাইন যোদ্ধারা রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে, আমাদের যে নার্সরা রয়েছে, স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে কীভাবে আরও বেশি উন্নত করা যায় সেদিকে সকলে মিলে আমরা সম্মিলিতভাবে কাজ করব, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। আনোয়ার মডার হসপিটাল আপনারা জানেন একটা ডেডিকেটেড কোভিডের জন্য আমরা তৈরি করেছি। আমাদের সকল চিকিৎসকরা একটা পদ্ধতি অবলম্বন করে এই করোনা মানুষগুলোকে চিকিৎসার মাধ্যমে বাংলাদেশে তাদেরকে সফলভাবে চিকিৎসা করে দিয়ে ভালো করে। আজকে আমাদের দেশে যে সফলতা, পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু সেই সফলতা নেই। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার সম্পদ লুটপাটের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। সোমবার রংপুরে পল্লীনিবাসে এরশাদের কবর জিয়ারতের আগে তিনি এই অভিযোগ করেন। বিদিশা বলেন, তাদের ওপর হুমকি ধামকি অব্যাহত আছে। তিনি দাবি করেন, এ সময় যারা এরশাদের ছেলে শাহাতা জারার এরিকের অনুরোধে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছিলেন, এখন তাদের কেউই এরিকের খোঁজ নেন না। এ সময় বাবার মৃত্যুর পর অনেক বাধার কারণে তার কবরের কাছে যেতে না পারার অভিযোগ করেন এরিক এরশাদ। তার মা বিদিশা রাজনীতিতে এসে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এরিক। যারা যারা আমাদের সাথে যোগাযোগ রাখে তাদেরকে বহিষ্কার করা হয় জাতীয় পার্টি থেকে, এগুলো তো চলছে, এগুলো তো জানেনি। তো এটা তো রাজনীতি হতে পারে না। এরিক শুধু আমার সন্তান না, এরিক রংপুরের সন্তান, এরিককে আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। আমার আগেই আসার কথা, কিন্তু অনেক বাধা সৃষ্টি হয়েছিল, সেই কারণে আসতে পারিনি। রংপুরের মানুষ আসলে আমার আব্বার পাশে ছিলেন, তারা দীর্ঘদিন আমার পাশেও থাকবেন, এই কামনা। আন্তর্জাতিক সংবাদ,
ভারতে ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাস। এ পর্যন্ত সেখানে 42 লাখেরও বেশি মানুষের দেহে কোভিড-19 উপস্থিতি পাওয়া গেছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 71,000। এর মধ্যে খুলে দেওয়া হয়েছে মেট্রো সার্ভিস। এস এম আশরাফের রিপোর্ট। করোনা ভাইরাস কাঁপিয়ে দিচ্ছে 135 কোটি মানুষের দেশটিকে। রোববার 90,000 পর সোমবার সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 75,000 মানুষ। করোনায় মৃতের সংখ্যায় বিশ্বে এখন তৃতীয় অবস্থানে ভারত। পরিসংখ্যানে বলছে কতটা ভয়াবহ আকার নিচ্ছে এই ভাইরাস। গত এক সপ্তাহের চিত্র বলছে গড়ে প্রতিদিন ভারতে কমপক্ষে 83,000 মানুষ আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক আর উত্তরপ্রদেশ, এই 5 রাজ্যের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর। কোনো উপায়েই যখন ভাইরাসের প্রকোপ ঠেকানো যাচ্ছে না, তখন মধ্যপ্রদেশের এক মন্ত্রী ইমারতী দেবী বলেছেন এইটুকু ভাইরাস তাকে আটকাতে পারবে না, কারণ তিনি গোবর মাটিতে জন্মেছেন। এমন বক্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইমারতি। ইমারতি দেবী মাটি মে পেদা ভাই, গোবর মে পেদা ভাই, ইত্তে কারে কীটাণু হে কা করোনা কে আসপাস না পাবে। এদিকে সময় মতো অ্যাম্বুলেন্স না মেলায় নাগপুরে মৃত্যু হয়েছে 53 বছরের এক কোভিড রোগীর। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নাগপুর পৌরসভা। এর মধ্যেই মেট্রো সার্ভিস খুলে দেওয়ার সিদ্ধান্তে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। করোনা নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতিও। বিজেপি সরকার কেন কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইতোমধ্যে জবাব দিয়ে চেয়েছে কংগ্রেস। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। অবশেষে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রোববার করোনা ভাইরাস পরীক্ষার পর নেগেটিভ আসার পরই প্রস্তুতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বার্সা অধিনায়ক। তবে আপাতত দলের অন্য ফুটবলারদের সঙ্গে যোগ না দিয়ে ব্যক্তিগত অনুশীলন করছেন তিনি, বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে। সতীর্থদের সাথে যোগ দেওয়ার আগে মেসিকে আরেকবার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। এদিকে অনুশীলনের দ্বিতীয় দিন বার্সা কোচ রোলান্ড কুম্যানের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাতের কথা রয়েছে 6 বারের বিশ্বসেরা ফুটবলারের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনা ভাইরাস শনাক্তের 6 মাসেও কমছে না সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা, আরও 7 জনের মৃত্যু। দেশে ফেরা প্রবাসী কর্মীদের সরকারি প্রণোদনার 700 কোটি টাকা উৎপাদন খাতে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। এবং সশস্ত্র বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।